Ura funda tibi de valaina kontas. Nres nyang de na tako. Oh. Ah. Eh, dia kiri. Kai salah kai deh. Kai salah itu. Ai. Kai deh. Kusuri biasa ya, Ro. Pang. Tak. Oh, hai. Bye. Hey, kai deh. Mui WhatsApp. Udah, pang. আরে তুই মোবাইলটা বের কর না রে এই মোবাইল পাইলে বের কর যা যা তোর এসএমএস লা আসি দচ্ছে আরে আসুক রে ভাই পরে দেখি মেলা যা আর বের কর না টেপে মুই খালি ভাইব্রেট হছং তুই ভাইব্রেট কইরাছ অ্যাঙ্কুর অ্যাঙ্কুর খালি কাঁপেছং এলা মুই টিভি নিতে যা যা না শান্তি থাকি দে তো অত করে মেসেজ আসল যা এ তোমার পরিবার গ্রুপে না এসএমএস করছে তোর বাবা এসএমএস করছে হা হা পাং তোর মাও কয় কে হাসেন কে এ আর তোর বনু একরে হা 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 করে অ্যাঙ্কুরে হাসি দচ্ছে আর সগা এসএমএস করছে তুমি অ্যাঙ্কুর কাঁপেছং কাঁপেছং গন্ডার নেট বন্ধ করে দিম কিন্তু কয়া দিলাম বল তোর খোরাক সব বন্ধ করে দিম হ্যাঁ মুই ইনস্টে আরে ইনস্টে ইয়ে নতুন কোন খবর আছে নাকি হ্যাঁ তো একটা হাই পাঠাইছি হি বাবু মু হাই পাঠাইছি ইনস্টে এডি তুই কা মুই ফেসবুক আয় তুই যা পড় কথা কইছিস ইশারা এক নম্বর ধুত তো লোক খালি মুখ ব্যবহার করিস ব্যবহার করে ওটা খালি ইনের একটা মেসেজ আসছে না আসছে ওটা জায়গা চাল না আরে এটা কত নোটিফিকেশন জমা হয়ে আছে মেসেজ স্টোরি মানুষের কত লাখ লাখ স্টোরি দিয়েছে বলে তো দেখিস যাস না তুই মুখ একটা দেখি হিংসা করিস হ্যাঁ আগে খুব হিংসা করি না তো নিজের বোন না নিজের বোন কবু না কে নিজের বোন কবু না কইজং না তোরে না বা উনি এক না নিছে উনি মোর বা উনি নিছে পোষানি আদি নিছে কয়েকদিনের জন্য কি হিংসা করে সুন্দর না এর জন্য মগ দিয়ে হিংসা করে সুন্দর কথা তো কইছে না ইনি সুন্দর দুনিয়ার আটা ময়দা লাগা ফিল্টার আর কেতল করনা কেতল করনা কেতল করনা ইনস্টে কোন আছে কোন খবর আর ও কলুম নে তো কত লাখ মেসেজ জমিয়েছে উঠে যা ফেসবুকে মেসেজ মিয়া পড়ে দেখি মরা সময় নাই ইনস্টে কার নতুন করে মেসেজ করছে দিদি ওই তোর পরিবার গ্রুপ থেকে এসএমএস আসছে এই পরিবার গ্রুপে ডিলিট করে দিন রে একটা বেশি মেসেজ পাঠা শালা ডিলিট করে দিন তো ওটা থাকবো তো ওটা সারা দিন ঢুকি থাক ওটা সারা দিন ঢুকি থাক কে মোখালি তো ব্যবহার করব তোর তো ব্যবহার করব কোন দিন তো ব্যবহার করব কি ব্যবহার করিস নি কত খালি একটা চেংড়ির মেসেজ আসলে ওবে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও না তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও না কি যে ওটা মজা পায় এই হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাইলে তো সারা দিন উঠে থাকে ওই তোর হোয়াটসঅ্যাপের মতন ফ্যাসিলিটি আছে কি আছে তোর যখন অনলাইন থাকবে না তখন একটা দাগ হবে যখন অনলাইনে থাকবে না তখন দুইটা দাগ হবে আর যখন এসএমএসটা দেখবে তখন নীল নীল দুইটা দাগ হয়ে যাবে ফ্যাসিলিটির কথা কইস তুই মন নাগান ফ্যাসিলিটি তোর আছে রে তোর তো খালি নাল নীল দাগ হয় না মধ্যে থিমটা আছে না ওইটা শুধু বদলে দেওয়া যায় জানিস এর থেকে ওইটা শুধু থিম বদলে দিয়ে পাবো যদি চাস তাহলে তোর নামটাও বদলে দিয়ে পাবো তোর আছে এমন এমনিতে ফ্রিতে টিভিও দেখা যায় মোর ওটাই বেশি চিকিস না বুঝিস তো লাস্ট সিন অফ করে দিম তুই না হস ভাল তুই না লাই দিয়ে দিয়ে এমন বানাইছিস একে কথায় কথায় দিস তুই স্ট্যাটাস কথায় কথায় ডিপি চেঞ্জ আর ডিপি ডিপি মোর ডিপিটা কতদিন হইছে কত চেঞ্জ করা সেই দুই বছর আগে ওই ডিপি পাল্টাছিস জ্বালা ওই ডিপি ওইখানে আছে আর কবার ফিচারের কথা তো কি কম রে যেদিন মনে হয় ফেসবুক অ্যাকাউন্ট খুলছিস ওই দিনে তোর ওইখান এলা বদলাইস না বুঝছিস আর স্টোরির কথা মুখ কোনোদিন স্টোরি দিছিস তুই কথা স্টোরি ফেসবুকে দিস তুমি স্ট্যাটাস দেখ ওটা হোয়াটসঅ্যাপে মুখ কেন স্টোরি দিব আজকে বুঝছিস দিব কেন স্টোরি দে দেখালে সেই ভিউ দিন দে ওরে তুই মানুষের স্টোরি চাস আর মুখ কবাই খান এলে কবাই খান তুই থাক কবাই খান এলে কথা কবাই খান মুখ মই মই না ঘুমে আংরে তোমরা আলে কেসা জানা বন্ধ কর তোমরা ঘুমিয়ে দাও তোরে তাহলে সোনামণি এসএমএস করলে হ্যাঁ 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 কয় এসএমএস সোনামণি ওটা যাবো তা মুইও দেখবো আলাই কোনো চেংড়ি মেসেজ করবে না সিনিয়ে করাম না বচপন কা প্যার মেরা ভুল নেহি জানা রে টিকটকারের ঘরে রোগো তুমি এমন কেন একটা টিকটকার আছিস না একটা টিকটকার মুজুরের নাগান করে দচ্ছেন এটা আরে টিকটক তো ব্যান হয়ে গেছে আরে ইনস্টাগ্রাম দুনিয়ার ফিল্টার মারা লোক এই চুপ কর তুই মকি কইস তো কম না দেখি ভাই সুপারো এক মুজুরে আরেক মুজুরে কথা হচ্ছে
তুই তো ফেক আইডির বাচ্চা রে তোর 200 টাকার আইডি তা 300 টাকা তার ফেক বুঝছিস আর ইনের সোনো পাউডার নাগা মাধুরী দীক্ষিতের মতো ছায়া আছে বুঝাই যায় না কার এস এম এস কোর্টে যাবে কি করছিস তুই চাস বুঝে তুই টাং তো গেলা বন্ধ করে দিয়ে জানিস সবাই বন্ধ হতো বন্ধ চুপ করো ঘুমে গেলাম ঘুমিয়ে দিতো আর অশান্তি করে দিন মুখ তোমরা ঘুমাও তো ঘুমাও কোনো অসুবিধা নেই ওই যে একটা মেসেজ আসছিল কি মেসেজ হবে না মুই পাইম না আরে ভিডিও কল করবো ইনস্টাগ্রাম আইডি দিম তাও তো কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দিই তুই মোর সাথে এত কিসের তো দুশ্মনী হ্যাঁ দুশ্মনী হ্যাঁ দুশ্মনী যখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা পায় না তখন মুখ ভুলে যায় সারাদিন রাতে উঠে পড়ে দেখিস মুই দিম না মুই না ঘুমে আংরে তোমরা খুব অত্যাচার করেন রে আমি কি শুনতাম সোনামণি আগে তোমরা দুজনে কলো তুই তো আর হিংসের কথা কবুই না সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টালো নীল নখতে লাল তুই পাবো কি তোর তো ওই যে যতই পাইছে তোর ওই সারা বছর ওই নীলুয়া তুই ওই নীলুয়া ঠিক আছে ওই একটা চিংড়ি আর খুব লাইক টেক দিয়েছিল সব ফটো হ্যাঁ মই কম নে তো উনি কয় ইনস্টাগ্রাম আইডি দিবার কারণে পাম না মুই দি মুমার নাম্বার আরো এটা কথা কইলো কা নালে বাদ দে মেসেঞ্জারে ডিলিট করিছম ফেসবুকে সবাই লাইক দিছি ভালো করছেন ভালো করছেন উনি মেসেঞ্জার টেঞ্জার সব ডিলিট করে দিছেন ভালো করছেন মোটে তো মোটে দেখ একরে ওটো কো নাই মোর একরে ইয়া মেসেজ ভিডিও কল একরে সব নিয়ে আরো ফেসবুক আর বলে মেসেঞ্জার আরো এক্সট্রা করে এ মোবাইল দিয়ে ভারী হয় না গন্ত ঠিক আছে যেটা দিয়ে শুরু হলো ওটাই তো এমন ঠিক আছে ভালো তো এই এলের কথা না শুনেন তো এলে দুইটা একরে শিওর শিওর ফেসবুকে তে সেভ করবেন তো ইনস্টাগ্রামে যায় ইনস্টাগ্রামে তে সেভ করবেন তো ফেসবুকে যায় এমনি দুইটা একই পাসওয়ার্ড একই আইডি সঙ্গে একে 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 তোমরা হোয়াটসঅ্যাপ দাইছো হোয়াটসঅ্যাপ এ মুই তোমা কাউকে না করো রে মুই ঘুমে আং তোমরা আরে খুব অত্যাচার করেন তোমরা আরে বিশাল অত্যাচার করেন মুই ঘুমে আং রে অত্যাচার মোবাইলে শুয়ে পড়ে চলে লাগি যা শুই যাব থাক ওলা বহুত ফেলা ভালো করে এত টুং 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 টুং
বন্ধুরা বর্তমান দিনে তো আমরা সবাই ব্যস্ত, আমার আরও বেশি ব্যস্ত করে হচ্ছে সোশ্যাল মিডিয়া। মানে সোশ্যাল মিডিয়ার আমার মানে নেটটা অন করলেই এত ফেসবুকের মেসেজ, হোয়াটসঅ্যাপের মেসেজ, ইনস্টাগ্রামের মেসেজ, আমরা মানে আমার যে সাধারণ জীবনটা আছে সেই জীবনটা যাপনই করি পাই না। মানে এত মেসেজ আসে, এত কিছু আসে, কিন্তু সোশ্যাল মিডিয়াটা ভালো দিকও আছে, যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থাকার ফলে আমরা সব মানুষগুলো একসঙ্গে জড়ো হওয়ার পাই, বিভিন্ন জায়গার মানুষ হওয়া সত্ত্বেও একটা গ্রুপে ছয় মিলি কথা হওয়ার পাই, নিজেদের মধ্যে ভাব বিনিময় আদান প্রদান করি পাই। এছাড়া সোশ্যাল মিডিয়ার ফলে বিভিন্ন ধরনের যেমন ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয় সেগুলো একত্রিতভাবে গ্রুপের মাধ্যমে আমরা করি পাই, ওটা অর্গানাইজ করি পাই। বিভিন্ন ধরনের মানুষ যদি কোনো হেল্প লাগে সেইটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কালেক্ট করি দিবার পাই। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভালো দিকও আছে, কিন্তু খারাপ দিকগুলোর প্রতি আমরা বেশি প্রভাবিত হওয়ার আছি, খারাপ দিকগুলো আমার খারাপ দিকে নিয়ে যাওয়ার আছে। তো সোশ্যাল মিডিয়ার ভালো দিকগুলো ভালোভাবে উপভোগ করি। ভিডিওন কেমন লাগলে সবাই কমেন্ট করে জানান, ভিডিও ভালো লাগলে সবার সঙ্গে খুব খুব শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুকও দিয়ে দিলে ফেসবুক লাইক করে ফলো করেন, আর আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো দেওয়া আছে, চ্যানেল ফলো করবেন, দেখা যাচ্ছে পরবর্তী তাড়াতাড়ি। চলো টাটা।